আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আমার যে বিষয় টিউটোরিয়ালটা, সেটা হচ্ছে কোরেল ভিডিও দিয়ে কিভাবে ভিডিও কোরেল ভিডিও স্টুডিও দিয়ে কিভাবে আমরা আমরা একটা ভিডিও এডিটিং করতে পারি। তো চলুন বন্ধুরা, কোরেল ভিডিওটা আমাদের ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কোরেল ভিডিও আমাদের সামনে ওপেন। তো বন্ধু, একটা ভিডিও তৈরি করতে হলে, একটি ভিডিও এডিটিং করতে হলে আমাদের প্রথমে যা করণীয় সেটা করতে হবে। প্রথমে আমরা অ্যাড ফাইলে ক্লিক করলাম, ফোল্ডার। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পিকচার, এখানে আমরা ফোল্ডারে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখেন অটোমেটিকলি আমাদের একটি ফোল্ডার, একটি উইন্ডো চালু হয়েছে। তো বন্ধুরা, আমরা ডেস্কটপে হয়তো রেখেছি, তো ডেস্কটপে আমরা ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কয়েকটা পিকচার নিয়ে আমরা কাজ করব, সেটাকে সিলেক্ট করলাম এবং ওপেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পিকচারগুলো চলে আসছে। তো ভিডিও তৈরি করা যায়, তো আমরা প্রথমে পিকচার দিয়ে, ছবি দিয়ে একটি ভিডিও বানাবো। তো সেটা করার জন্য বন্ধুরা, আমরা এই পিকচারগুলোতে ক্লিক করব এবং ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম এবং ছেড়ে দিলাম। ওকে, তো দেখুন বন্ধুরা চলে আসছে, থেকে আমরা এতটুকু দিলাম। তো তারপর আমরা এখান থেকে ট্রানজেকশন থেকে আমরা অল গেলাম এবং এখান থেকে আমাদের ইচ্ছা মতো একটা ডিজাইন নিয়ে নেব, যেটা আমাদের পছন্দ আর কি। এরকম একটা ডিজাইন আমরা নিয়ে নেব। এখান থেকে সাপোজ এটা নিলাম, ড্র্যাগ করে এখানে ছবির পাশে ছেড়ে দিলাম এবং এটাকে একটু বড় সাইজ করে নিলাম। তো তারপর আমরা আরেকটা নিলাম, আরেকটা ছবি নিব, আরেকটা পিকচার নিলাম এবং ট্রানজাকশন থেকে আর একটা আমরা অলে গেলাম। অলে গিয়ে আমরা আর একটা ডিজাইন নিলাম, ছবির উপর ছেড়ে দিলাম ড্র্যাগ করে। তো বন্ধুরা, এবং আমরা এভাবে আর কয়েকটা নিলাম, এভাবে নিলাম এবং আমরা আর একটা সিনারি নিব। এইটা নিলাম, এবং আমরা আরেকটা ছবি নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবির উপরে আমরা ডাক করে দিলাম। আমাদের কাজ অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা টাইটেল ব্যবহার করব। তো টাইটেল ব্যবহার করার জন্য প্রথমত
টাইটেল বাটনে ক্লিক করলাম, তো আমরা এখানে প্রথমে চয়েস করে নেব কোনটা দিব। তো দেখা যাক, তো এটা আমরা এবং এখানে ক্লিক করে এটা মুছে দিয়ে আমরা এখন যে কোনো একটা লেখা লিখবো। আমাদের লেখার শেষ, তো তো আমরা এটাকে ড্র্যাগ করে এই টাইটেলের পাশে রেখে দিলাম। তো তারপর আরেকটা লেখা আমরা লিখলাম, তো এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তো বন্ধুরা, অলরেডি আমাদের কাজটা প্রায় হয়ে গেছে, তো আমরা এ বিষয়ে আজকে টাইটেল, ট্রানজাকশন এবং পিকচার নিলাম, এই কয়েকটার কাজ। তো আমাদের পরবর্তী ভিডিওতে বন্ধুরা আরও সব বিষয়ে, যেগুলো ভিডিও ফ্যাক আছে, আরও বিষয়ে অন্য অন্য বিষয় নিয়ে আমরা অন্য এক টিউটোরিয়ালে আরো আলোচনা করব। তো বন্ধুরা, এখন আমরা যেটা করতে হবে, আমরা শেয়ারে ক্লিক করলাম। শেয়ার শেয়ারে ক্লিক করার পরে বন্ধুরা, আমরা ফুল একটা ভালো দৃশ্য আনার জন্য আমরা ক্রিয়েটিভ ভিডিও ফাইলে ক্লিক করলাম। তারপর MP4 এখানে ক্লিক করলাম এবং MP4 HD, এখানে কোয়ালিটি ভালো আসে। তো বন্ধুরা, এখন আমরা শেপ দেব, যে কোনো আমরা একটা একটা কিছু লিখলাম। কোরেল ভি জিও ভিডিওস টু ডিও, আমরা সেভ দিলাম। বন্ধুরা দেখেন, আমাদের ভিডিওটা কমপ্লিট হচ্ছে, তো আমাদের কাজটা চলতেছে। এটা অলরেডি 100% হয়ে যাবে, তখনই আমাদের কাজটা কমপ্লিট হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে, তো হচ্ছে চলতেছে। আমাদের কাজটা হচ্ছে চলতেছে, তো দেখা যাক।
বন্ধুরা, আমাদের ভিডিওটা অলরেডি হয়ে গেছে যেটা আমরা তৈরি করছি। তো চলুন আমরা দেখি ভিডিওটা। তো বন্ধুরা, এটা আমরা দেখবো। চলুন বন্ধুরা, দেখা যাক। দেখছেন আমরা যেভাবে ভিডিওটা সাজিয়েছি অলরেডি সেভাবে হচ্ছে জিনিসটা আমাদের। তো দেখলেন বন্ধুরা, আমরা কিছুক্ষণের মধ্যে কিভাবে একটি ভিডিও তৈরি করলাম। তো আমার এই চ্যানেলটা যদি বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার জানার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন এই কামনায় আজকে এই টিউটোরিয়ালটা শেষ করছি এবং আগামীতে দেখার অন্য টিউটোরিয়াল নিয়ে আসবো, হাজির হবো আপনাদের সামনে। তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সালামু আলাইকুম।